خافوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দা যারা নিজেদের উপর জুলুম করেছ, যারা নিজেদের উপর ইসরাফ করেছ, নিজেদের উপর যারা অন্যায় করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত অপরাধগুলো ক্ষমা করেন। সুবহানাল্লাহ, সব অপরাধ আল্লাহ মাফ করে দেন। আমরা এই আয়াতগুলো বুঝি আল্লাহ তো মাফ করবে, মাফ চাবো নে, আরেকটু করে নেই, আমরা বুঝি এরকম। তো আয়াতগুলো এটা বোঝায় না, আয়াতগুলো মেসেজ দেয় জায়গায় ব্রেক, এতদিন বোঝো নাই যা করে ফেলেছ, এখন মাফ চাও, রব মাফ করে দিবেন। মাফ করবেন মনে করে সামনে গোনা করতে থাকার জন্য রব বলে নেই, এতদিন জামাতে নামাজ পড়ো নাই, বাস বহু জামাত মিস করছো, আর না, এখনই জামাতে লেগে যাও, এখনই জামাতে লেগে যাও। এভাবে যদি আমরা আপন আপন স্থান থেকে পরিবর্তন করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখের সমাজ আবারও আমাদেরকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স, অশান্তি, গোটা সমাজ অশান্ত, প্রতিটা পরিবারে অশান্তি, প্রত্যেক ব্যক্তি বেচাইন, চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানিতে ভরা গোটা আরব সমাজ। ওই সমাজের মধ্যে পয়গম্বর আসলেন, দাওয়াত দিলেন, সব রাসূলের বিরোধী হয়ে গেল, তাই বলে রাসূল থেমে গেলেন? রাসূল থামেননি, রাসূল একা একা আগে বাড়তেছেন, দিন দিন যায় আর রাসূলের সঙ্গী বাড়ে। সুবহানাল্লাহ, দিন দিন যায় রাসূলের সঙ্গী বাড়ে, কারণ হক এমনই, কেয়ামত পর্যন্ত হক ছিল, হক আছে, কেয়ামত পর্যন্ত হক থাকবে, হকের সঙ্গেও পাওয়া যাবে, বাকি একটু দেরিতে পাওয়া যাবে, একটু দেরি একটু দেরি, কিন্তু হকের কোনো কাজ ঠেকে থাকে না। সুবহানাল্লাহ, এটা ইয়াকিন, যুগে যুগে হকের কোনো কাজ ঠেকে থাকে না। আমি যদি হকের পক্ষে লেগে যেতে পারি এটা আমার কপাল, আমি যদি হকের সাথে মিশে যেতে পারি এটা আমার কপাল। সুবহানাল্লাহ, আমি যদি হকের সাথে মিশে যেতে পারি এটা আমার কপাল, হক থাকবে। যদি আমি নামাজ না পড়ি তাই বলে নামাজই বন্ধ হয়ে যাবে? বিলকুল না, প্রয়োজনে আল্লাহ তাআলা নতুন এক জাতি সৃষ্টি করে ওদেরকে দিয়ে সিজদা করাবেন। সুবহানাল্লাহ, সিজদা বন্ধ হবে না। আমার দায়িত্ব হলো আমি কি সিজদাটা দিতে পারলাম কি না। কোন মসজিদে যদি আমি দান না করি ওই মসজিদের উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে না, কোন মাদ্রাসায় যদি আমি দান না করি ওই মাদ্রাসার উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে না। হ্যাঁ, হবে একটু ধীরে, আস্তে ধীরে 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 হবে। আল্লাহ তাআলা কাউকে না কাউকে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের হার কাজের জন্য তৈরি করেই দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ করবেনই, দেখার বিষয় আমি নিজেকে লাগাইতে পারলাম কিনা, আমি লেগে যেতে পারলাম কিনা। এজন্য দোয়া করা আমাদের, আমরা যখন ছোট মাদ্রাসায়, যখন ছোট নিচের ক্লাসে পড়ি সেই মক্তবে, তখন কারিশা বুজুর দোয়া শিখেছিলেন, কারিশা বুজুর, জানি না কারিশা বুজুর এখন বেঁচে আছেন কিনা জানি না, ছোট্টবেলায় মক্তবের মধ্যে হুজুর বলতেন, এই আব্রার এমনি দোয়া করবি আল্লাহর কাছে, এ আল্লাহ তুমি তো তোমার এই দিনের জন্য কাউকে না কাউকে কাজে লাগাইবে, কাউকে বড় আলেম বানাইবা, মুফতি বানাইবা, মুহাদ্দিস বানাইবা, কেউ না কেউ তো এই কাজে, এই মসনদ গুলোতে বসবে, তো অনেক মানুষকে তো তুমি লাগাইবা, তার মধ্যে আমারও কাজে লাগাই দিও। এই দোয়া তো তখন আমার জেহানে আসে না, আমি তো বাচ্চা মানুষ, 3.5 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছি, কিভাবে আসবে? আল্লাহ যদি হজরত বেঁচে থাকে হজরতের হায়াতের মধ্যে বরকত,
আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা ও আজিজ তলাবা, শুকরিয়া আদায় করছি মালিকের দরবারে যে মহান মালিক আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে আসবার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মখলুকাতের মধ্যে যত মানুষের জীবনী আছে সবচেয়ে দামি জীবনী, তার চেয়ে দামি কোনো মখলুক নাই, সর্বশ্রেষ্ঠ মখলুক, মহামানব আকায় নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পর্যন্ত সব মানুষ তার প্রশংসা করেন এক বাক্যে, বিনা ইখতিলাফ, কোনো মত বিরোধ নাই তার প্রশংসায়। বন্ধুর কাছে তিনি ভালো, শত্রুর কাছে আরো বেশি ভালো। শত্রুই নাই, যেই না মাত্র একটি কথা বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
মানব জাতি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, গোটা আরবের সমস্ত মানুষ শিরক বিল্লাহর মধ্যে যখন ছিল, কেউ দেবদেবীর পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ বা চাঁদের পূজা করে, গোটা আরবের সমস্ত মানুষগুলো যখন শিরকের মধ্যে আছে, একা তাওহীদের আওয়াজ তোলা, একাত্মবাদের দাওয়াত দেওয়া, এটাই রাসূলের অপরাধ। আর কোন অপরাধ মুহাম্মদে আরবির নাই। ভাবটা এমন, মুশরিকের এই সমাজের মধ্যে তুমি একা মুমিন কেন? ভাবটা এমন, গোটা সমাজ যখন মুশরিক, তুমি কেন শিরিক করতে পারলে না? তোমার বাধা কোথায়? তুমি চাঁদের বা সূর্যের পূজা করো, গোটা সমাজ যখন চুরি করে তুমি চুরি করো, গোটা সমাজের সব মানুষ যখন দুর্নীতি, দুর্নীতিবাজদের এই সমাজে তোমাকে সাধু হতে বললো কে? দুর্নীতিবাজদের সমাজে সাধু হওয়াটা একটা বড় অপরাধ। বুঝতেছেন আপনারা? ঠিক না বেছি? ঠিক বুঝেন? মিথ্যাবাদীদের সমাজে তুমি সত্যবাদী কেন? তোমার অপরাধ। নাস্তিক মুরতাদ বেদিন বেঈমানদের সমাজের মধ্যে তুমি ইমানের দিকে ডাকো কেন? সব মানুষ যখন মাদকে জড়িত, সমাজের বিত্তশালী পরিবারগুলোর মধ্যে এমন পরিবার খুব কমই পাওয়া যায় যে পরিবারের মধ্যে নেশা নাই, ওই সময় তুমি মসজিদের খতিব নেশার বিরুদ্ধে আওয়াজ তুললে কেন? তোমার অপরাধ। সমাজের বিত্তশালী পরিবারগুলো যখন চাঁদাবাজিকে শেল্টার দেয়, তাদের নেতৃত্বে যখন চাঁদাবাজি হয়, তুমি মসজিদের মেম্বরের মধ্যে চাঁদাবাজির বিরুদ্ধে বললে কেন? এটা তোমার অপরাধ। সভাপতি, সেক্রেটারি, মসজিদ কর্তৃপক্ষই যখন পর্দার সাথে জড়িত নয়, এই মসজিদের কথা বলতেছি না, ওয়াজ মাহফিলের আয়োজন যারা করলো তারাই যখন পর্দার সাথে জড়িত নয়, তুমি বক্তা পর্দার সাবজেক্ট নিয়ে আলোচনা করো কেন? এটা তোমার অপরাধ। বুঝতেছেন অপরাধ কোথায়? জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ হয়, বিভিন্ন সমস্যা হয়, বিভিন্ন জায়গায় ঝামেলা হয়, মানুষ হুজুরদেরই ঝামেলা, সব ঝামেলা হুজুরদের না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ঝামেলা ছিল? চল্লিশ বছর পর্যন্ত যে লোকটির এত প্রশংসা, ওই লোকটা হঠাৎ খারাপ হয়ে গেল। বোঝা যায় সমস্যা ওখানে না, সমস্যা এখানে। কথা বলেন ঠিক না বেঠি? নিজের সমস্যা আরেকজনের গায়ে দেখতে চায়। এই জামানায় কিছু আছে কিয়ামত পর্যন্ত থাকবে, ভালো সমাজ নাই তো এখন। সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে কারো গায়ে পড়বে, বেজাল ব্যবসা সম্পর্কে কথা বলতে গেলে কারো গায়ে পড়বে, তিন নম্বর মাল, চার নম্বর মাল, এক নম্বর মেড ইন জাপান, মেড ইন চায়না, মেড ইন জাপান, বাস সিল মাইরা মাইরা চালাইয়া দিতেছে, ওর ঘরের নিচে জাপানি ট্যাঙ্কি একটা রেখে দিছে, বাস এখানে। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। আমাদের মুফতি সাহেব হুজুর শুনাইছিলেন, হুজুর যখন লালবাগ মাদ্রাসায় পড়েন, প্রতিদিন সকালবেলা ওই জায়গায় ফজরের নামাজের পরপরই এক লোক বাকরখানি বিক্রি করত,
লালবাগ মাদ্রাসায় হজরত যখন পড়ে, আয়েশা বলতো এটা মেড ইন জিনজিরা, জিনজিরার বানানো। ওখানে বাকরখানির একটা খুব প্রসিদ্ধ দোকান ছিল, ছেলেরা এটা পছন্দ করত। তো হুজুর আরেকদিন বলেন যে আমার সন্দেহ হইল, প্রতিদিন ফজরের নামাজের পর পরে জিনজিরার থেকে এটা বানায় নিয়ে এখানে চলে আসে এত তাড়াতাড়ি কিভাবে, এ ঘুমায় কখন, আবার গরম, আসল কাহিনী কি? তো হুজুর যাচাই বাছাই লাগলেন, পরে দেখলেন ওই যে বক্সের মধ্যে সে রেখে এগুলো বিক্রি করে এটার নামই জিনজিরা, এটার নাম দিয়ে দিছে জিনজিরা, বাস জিনজিরার পেটিস বিক্রি করতেছে, জিনজিরার বাকরখানি। মুফতি ইমরান মাজহারি সাহেব লালবাগ মসজিদের খতিব ছিলেন, অসুস্থ, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেমদের মধ্যে উনিও একজন, দারুল উলুম দেওবন্দের ফারেক, মিরপুর খাদিমুল ইসলাম মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। আমি যখন আরজাবাদ মাদ্রাসায় হিফজ পড়ি তখন হুজুর এক গল্প শুনিয়েছিলেন, হিফজখানায় কিতাব বিভাগের ছাত্র, ওটা তো দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা ছিল, তো কিতাব বিভাগের ছেলেদেরকে হযরত বয়ান করতেন, আমরা হিফজখানাও বসতাম, মনে আছে গল্পটা। মোতালা মানে অধ্যয়ন করা, মোতালা আরবিতে বলে। আগামীকালকে যে সবকটা উস্তাদজি পড়াবেন, শিক্ষক পড়াবেন, এই সবকটা আগেই দেখে আসা, এটাকে বলে মোতালা। মাদ্রাসা পাঁচ সাতটা সাবজেক্ট আছে, ভালো করে কিতাব বোঝার জন্য ছাত্রদের কিছু কাজ আছে, এগুলো মাদ্রাসার পরিভাষায় একটাকে বলে তাকরার আরবিতে, একটাকে বলে মোতালা। মোতালা হলো উস্তাদজি পড়াবার আগেই নিজে অনুমান করে যে হুজুর আধা পৃষ্ঠা সবক পড়াবেন, এই সবকটা আমি মোটামুটি এতটুকু দেখে যাওয়া, কতটুকু আমি নিজে বুঝলাম আর কতটুকু বুঝলাম না, এই বুঝা না বুঝার মধ্যে পার্থক্য হয়ে গেল, এটা ছাত্র হিসাবে একজন ছাত্রের দায়িত্ব। যে ছাত্র এই কাজ করে ক্লাসে বসবে তার জন্য হুজুর যখন পড়ান তখন সবক বোঝা সহজ হয়, অর্ধেক তো তার আগেই বোঝা, সে যখন মনোযোগ সহকারে শোনে ক্লাসের মধ্যেই তার সবক হয়ে যায়। মোতালা দেখে আসতে হয়। তো এক ছাত্র প্রতিদিন উস্তাদজি জিজ্ঞেস করেন মোতালা দেখছ, কয় হ্যাঁ দেখেছি, তো সে সামনে কিছুই পড়তে পারে না। হুজুরের আরেকবার সন্দেহ হলো যে ব্যাপার কি, মোতালা যদি দেখে থাকে তাহলে তো এমন হওয়ার কথা না, ও মোতালাও দেখবে সবক আগে দেখে আসবে আর মুখই খুলতে পারে না, এটা কেমন? আরেকদিন বলল এ বেটা মোতালা কিভাবে দেখোস, হুজুর চলেন আমার সাথে আপনাকেও দেখিয়ে দিই। তা কিভাবে, সাথে করে নিয়ে গেছে, গিয়ে দেখে যেখানে ওই ছাত্র থাকে, আবার সে হোস্টেল তো কওমি মাদ্রাসায় তো ছেলেরা লক, যেখানে ঘুমায় যেখানে ট্রাঙ্ক রাখা, ট্রাঙ্কের উপরে একটা কাগজে বড় করে লিখে রাখছে মোতালা। প্রতিদিন যখন ক্লাসে যায় যাওয়ার আগে দিয়ে ওখানে মোতালা লেখা দেখে আসে। এই মোতালা লেখা যদি কিয়ামত পর্যন্ত দেখে তার কোনো ফায়দা হবে? হালত, মূল জায়গায় সমস্যা কোথায়, সমস্যা দেখে সমস্যা চেঞ্জ করতে হবে। আমরা স্বপ্ন দেখি, চেষ্টা করি বিপদ থেকে বাঁচার, গজব থেকে বাঁচার, আর ভালো লাগে না, অতিষ্ঠ হয়ে গেছে প্রত্যেকটা মানুষ, গজব যায় না কেন, আরে বাবা গজব যাবে কিভাবে, অপেক্ষা করো গজব আরো বেশি আসে না কেন, আমার মধ্যে গজব দূর করার কতটুকু পরিবর্তন করলাম, গত সপ্তাহে এটা বলতেছিলাম, এগুলো বেশি বেশি মুজাকারা হওয়া দরকার। আমি যে গজব থেকে বাঁচতে চাই, আমি গজব থেকে বাঁচতে চাই, আমি গজব থেকে বাঁচার জন্য কি পরিমাণ আল্লাহওয়ালা হলাম, আমার মালিককে আমি কতটুকু রাজি করলাম, আমার নামাজ কি ঠিক হয়েছে, আমার মুআমালা কি ঠিক হয়েছে, আমার লেনদেন ঠিক আছে কি, আমি কি সবার হুকুকগুলো আদায় করতে পারছি, আমি কিভাবে স্বপ্ন দেখি গজব দূর হওয়ার।
আল্লাহ আমাদের সকলকে তাওবার তৌফিক দেন, বলেন আমিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খারাপের মধ্যে রসুল একা ভালো কেন? সুদের সমাজের মধ্যে সুদ বিরোধী কথা কেন? সুদের পক্ষে কথা হবে তাহলেই তুমি ভালো। বেপরদিগির সমাজের মধ্যে পর্দার পক্ষে কথা কেন? বেপরদিগির পক্ষে কথা বলো তাহলে তুমি ভালো। বিদআতের সমাজের মধ্যে তুমি সুন্নতের কথা বলো কেন? এটা তোমার অপরাধ, তুমি বিদআতকে শেল্টার দাও, তুমি বড় ভালো। ঠিক না বেঠি? তো আমাদের চিন্তা করা দরকার, মানুষের কাছে আমি ভালো হয়ে লাভ কি যদি আল্লাহর কাছে আমি ভালো হতে না পারি? পৃথিবীর সব মানুষ আমাকে ভালো বলল, সব মানুষ আমার প্রশংসা করল, সবাই আমার প্রশংসা করে, আমার মালিকে হাকিকি রব্বে করিমের কাছে আমি খারাপ, তার দৃষ্টিতে আমি ভালো নয়, আমি খারাপ। পৃথিবীর সব মানুষ ভালো 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 স্লোগান দেওয়ার দ্বারা আমার কোনো লাভ আছে? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সবাই আমাকে খারাপ বলে, সবাই খারাপ বলে, কিন্তু রব্বে করিম আমাকে ভালো বলেন। সুবহানাল্লাহ, মানুষের এই খারাপ বলার দ্বারা আমার কি বা আসে যায়? এই জন্যে আমাদের ফিকির হবে আল্লাহকে সন্তুষ্ট করা। পারবো না ইনশাআল্লাহ? আমি যে কাজ করব, হার কাজের আগে একটু চিন্তা করি, একটু ভাবি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হার কাজের সময় চিন্তা করে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, একটু চিন্তা করেন, আমি যে নামাজটা কাজা করতেছি আমার কতটুকুন ক্ষতি হচ্ছে? এই ওয়াক্তটাই যদি আমার জীবনের শেষ ওয়াক্ত হয়, আসরের নামাজের ওয়াক্তটা যখন আসে, আমি যদি হায়াতে জিন্দিগিতে না থাকি, আমার জীবনের শেষ ওয়াক্ত নামাজটা আমি নিয়ে যেতে পারলাম না। সোচটা, চিন্তা, চেতনাটা এইভাবে বানাই, শয়তান এসে বলে আরে তুই নামাজ পড়ছিস কয়েক, তো তোর জীবনে আছে কয়েক, তো আরে আমার জীবনে কয়েক তো আছে এটা দেখার দরকার নাই। আল্লাহর রাসূল বলেছেন বুখারীতে, বাব আছে, অধ্যায় আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার ভাব অর্থ হলো শেষ ভালো, যার সব ভালো তার। সুবহানাল্লাহ, আমি সারাদিন বুঝি নাই, আমার 30 বছর বয়স চলে গেছে, আমি বুঝি নাই মালিকের নাফরমানি করেছিলাম, এখন হতে পারে আজকের এই জুমা আমার জীবনের শেষ জুমা, পরের আসরে আমি বেঁচে আছি এটা আমার জীবনের শেষ আসর, পরের ওয়াক্তে বেঁচে আছি, হায়াত পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এশা পাবো কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা নামাজকে, প্রতিটা নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করে আদায় করি, মালিককে বলবো আল্লাহ আগেরগুলো বুঝে নাই, নিয়ে আসতে পারি নাই, আমার জীবনের শেষ নামাজটা কিন্তু মসজিদে জামাতে পড়া। আশা করা যায় মালিক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, বললেন না যে বিশ্বাস হইতেছে না মাফ করবে যে? বলেন হাবিব, আপনি বলে দেন হে আমার ওই সকল বান্দা যারা নিজেদের উপর জুলুম করেছ, যারা নিজেদের উপর ইসরাফ করেছ, নিজেদের উপর যারা অন্যায় করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত অপরাধগুলো ক্ষমা করেন। সুবহানাল্লাহ, সব অপরাধ আল্লাহ মাফ করে দেন। আমরা এই আয়াতগুলো বুঝি, আল্লাহ তো মাফ করবে, মাফ চাবো নে, আরেকটু করে নি, আমরা বুঝি এরকম। তো আয়াতগুলো এটা বোঝায় না, আয়াতগুলো মেসেজ দেয় জায়গায় ব্রেক, এতদিন বোঝা নাই যা করে ফেলেছ, এখন মাফ চাও, রব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ,
মাফ করবেন মনে করে সামনে গোনা করতে থাকার জন্য রব বলে নেই। এতদিন জামাতে নামাজ পড়ো নাই, বাস বহু জামাত মিস করছো, আর না, এখনই জামাতে লেগে যাও, এখনই জামাতে লেগে যাও। এভাবে যদি আমরা আপন আপন স্থান থেকে পরিবর্তন করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখের সমাজ আবারও আমাদেরকে আল্লাহ দিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স, অশান্তি, গোটা সমাজ অশান্ত, প্রতিটা পরিবারে অশান্তি, প্রত্যেক ব্যক্তি বেচাইন, চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানিতে ভরা গোটা আরব সমাজ। ওই সমাজের মধ্যে পয়গম্বর আসলেন, দাওয়াত দিলেন, সব রাসূলের বিরোধী হয়ে গেল। তাই বলে রাসূল থেমে গেলেন? রাসূল থামেননি, রাসূল একা একা আগে বাড়তেছেন। দিন দিন যায় আর রাসূলের সঙ্গী বাড়ে, সুবহানাল্লাহ, দিন দিন যায় রাসূলের সঙ্গী বাড়ে। কারণ হক এমনই, কেয়ামত পর্যন্ত হক ছিল, হক আছে, কেয়ামত পর্যন্ত হক থাকবে, হকের সঙ্গেও পাওয়া যাবে, বাকি একটু দেরিতে পাওয়া যাবে, একটু দেরি একটু দেরি, কিন্তু হকের কোনো কাজ ঠেকে থাকে না, সুবহানাল্লাহ, এটা ইয়াকিন, যুগে যুগে হকের কোনো কাজ ঠেকে থাকে না। আমি যদি হকের পক্ষে লেগে যেতে পারি এটা আমার কপাল, আমি যদি হকের সাথে মিশে যেতে পারি এটা আমার কপাল, সুবহানাল্লাহ, আমি যদি হকের সাথে মিশে যেতে পারি এটা আমার কপাল, হক থাকবে। যদি আমি নামাজ না পড়ি তাই বলে নামাজই বন্ধ হয়ে যাবে? বিলকুল না, প্রয়োজনে আল্লাহ তাআলা নতুন এক জাতি সৃষ্টি করে ওদেরকে দিয়ে সিজদা করাবেন, সুবহানাল্লাহ, সিজদা বন্ধ হবে না। আমার দায়িত্ব হলো আমি কি সিজদাটা দিতে পারলাম কিনা। কোন মসজিদে যদি আমি দান না করি ওই মসজিদের উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে না, কোন মাদ্রাসায় যদি আমি দান না করি ওই মাদ্রাসার উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে না। হ্যাঁ, হবে একটু ধীরে, আস্তে ধীরে 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 হবে। আল্লাহ তাআলা কাউকে না কাউকে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের হার কাজের জন্য তৈরি করেই দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ করবেনই। দেখার বিষয় আমি নিজেকে লাগাইতে পারলাম কিনা, আমি লেগে যেতে পারলাম কিনা। এজন্য দোয়া করা আমাদের, আমরা যখন ছোট মাদ্রাসায়, যখন ছোট নিচের ক্লাসে পড়ি সেই মক্তবে, তখন কারিশা হুজুর দোয়া শিখেছিলেন, কারিশা হুজুর, জানি না কারিশা হুজুর এখন বেঁচে আছেন কিনা জানি না, ছোট্টবেলায় মক্তবের মধ্যে হুজুর বলতেন, এই আব্রার এমনি দোয়া করবি আল্লাহর কাছে, এ আল্লাহ তুমি তো তোমার এই দিনের জন্য কাউকে না কাউকে কাজে লাগাইবে, কাউকে বড় আলেম বানাইবা, মুফতি বানাইবা, মুহাদ্দিস বানাইবা, কেউ না কেউ তো এই কাজ এই মসনদ গুলোতে বসবে, তো অনেক মানুষকে তো তুমি লাগাইবা, তার মধ্যে আমারও কাজে লাগাই দিও। এই দোয়া তো তখন আমার জেহানে আসে না, আমি তো বাচ্চা মানুষ, 3.5 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছি, কিভাবে আসবে? আল্লাহ যদি হজরত বেঁচে থাকে হজরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। দোয়া দোয়া, দিনের কাজ তো হবে, এই যে মসজিদের কাজ হইতেছে, আপনারা যারা লেখাইছেন বা লেখান নাই, একজনেও যদি আমরা না দিই, আমরা যারা লেখাইছি কেউ যদি না দেয়, আপনারা কি মনে করেন এই মসজিদের কাজ ঠেকে থাকবে? হাজী আব্দুল লতিফ সাহেব প্রত্যেকটা ছাদ দিছেন, আল্লাহ ওনাকে কবুল করছে, দিছেন, যদি উনি না দিতেন মনে হয় এই মসজিদের ছাদ হইতো না? মানুষ বুঝে না, দিন বুঝেন, দিনের কোন কাজ, কোন কাজ কোন ব্যক্তির মুখাপেক্ষী নয়, কোন ব্যক্তির মুখাপেক্ষী নয়। হ্যাঁ, আল্লাহ যাকে যতটুকু পছন্দ করেন ততটুকুন আল্লাহ দিনের জন্য ব্যবহার করেন তার থেকে, এটা আল্লাহর কারখানা। দুনিয়ায় দেখেন না কত মানুষ নমিনেশন চায় নিজের টাকা দিয়ে, শো ডাউন করে কত কিছু করতে গিয়ে নমিনেশন চায়, কতজন মনোনয়ন চায়, একজনকে দেয়। এমপি পদপ্রার্থী এই 18 আসনে মনে করেন 10 জন যাবে, যে যত বেশি ঢালতে পারবে সে তত বেশি আনতে পারবে, এটা হলো দুনিয়ার নিজাম।
দিয়ে তারপরে কত জনে সবাই দেয়, কিন্তু খুশি যে বেশি করতে পারে না, পায় না। দুনিয়ার নিজাম, আমার মন চাইছে তোমাকে দিব না, আমি নিশন বাস দিয়ে দিলাম। মানুষ নিয়েও যদি অমুকাপেক্ষিতা ভাব দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিতে হয় না, আল্লাহ শুধু দেন দেন দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝান বান্দা তোর এই 3.5 হাত বডি এটা আমার, তোর যতটুকু দুনিয়া আছে এই দুনিয়াটা আমার, আমি আল্লাহ তোকে পরীক্ষার জন্য মাঝে মাঝে চাই তোর কাছে, পুরাটা চাই না, পুরাটা চাইলে তো তুই জায়গায় স্টক করবি, জায়গায় মরে যাবি, ওই যে ইন্দুর মরা ঔষধের মতো জায়গায় খায় জায়গায় ব্রেক। যদি আল্লাহ বলতেন তোর যা আছে সব দে, একেবারে খারার উপরে স্টক করতো, কইল কি? আল্লাহ পাক তো আমাদের স্বভাব জানেন, যে কারণে আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون من كنچিত সামান্য 40 ভাগের এক ভাগ, 50 ভাগের এক ভাগ, 100 ভাগের এক ভাগ, মিন একেবারে সামান্য আমি আল্লাহর রাস্তায় তুমি দাও, কতটুকুন থেকে দিবা? মা রজাত না হুম, আমি তোমাকে যত রিজিক দিয়েছি তার সব থেকে। সুবহানাল্লাহ। সাথে আল্লাহ বুঝাইতেছেন এগুলো কিন্তু আমার, তুমি যে মাসে 10,000 টাকা ইনকাম করো এই 10,000 টাকায় আমার, তোমার চেয়ে যোগ্যতা সম্পন্ন মানুষ 1 টাকাও মাসে কামাইতে পারে না, বেকার। তুমি নিজের নামটাও লিখতে জানো না, তুমি মাসে 50-60 হাজার টাকা কামাও, তুমি মনে করতেছো তোমার ব্রেইনের খেলে টাকা আসতেছে, না আমি রব্বে কারিম আসমান থেকে তোমার রিজিকের ফয়সালা করতেছি। এটা বাস্তব। মূর্খ নিজের নাম দস্তখত জানে না, তার অধীনে কত লোক চলতেছে, ব্যাংকে সাইনও করতে পারে না, তার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কোটি কোটি টাকা তার ব্যাংকে আছে না নাই? আল্লাহ বলেন তুমি বেবো না, তোমার যদি তোমার চেয়ে বড় বড় শিক্ষিত মানুষ মাসে 10,000 টাকার চাকরি করতে পারে না, 1.5 কেজি ওজন তার সনদের ডিগ্রির ওই সার্টিফিকেট গুলো 1.5 কেজি ওজন হবে, চাকরি পায় না, আর তোমার কোনো শিক্ষাই নাই, তোমাকে কি সুন্দর, তুমি নিজে ফ্ল্যাটের মালিক হয়ে গেছো, তুমি নিজে প্লটের মালিক হয়ে গেছো। আল্লাহু আকবার। বুঝলা না, এগুলো একজন রব দিয়েছেন, ওই রব তোমার কাছে তার দেওয়া সম্পত্তির মধ্য থেকে কিঞ্চিত চাইতেছেন, দাও। পরীক্ষা ইমতিহান, এখানে এসে আমরা ফেল হয়ে যাই, এখানে এসেই পারি না, তখন আমার লাগবে হুজুর ঠিকই তো বলছেন, আসলে দেওয়া দরকার ছিল কিন্তু করোনায় শেষ করে দিল, ব্যবসা মন্দা এই সেই এটা সেটা, 10,000 টাকা দিতে পারে না, 20,000 টাকা দিতে পারে না, 1 লাখ টাকা দিতে পারে না, দুনিয়ায় হসপিটালের মধ্যে এডমিশন নিয়ে 3 লাখ টাকা শুধু চেক আপে চলে যায়, কথা বলেন না কেন? আর ডরায়েন না আপনারা, মাদ্রাসার কালেকশন করবো না, আপনারা ভয় পেয়েন না, এগুলো বলে না জানি হুজুর আজকে এইভাবে সুন্দর করে বুঝায় বুঝায় পরে মাদ্রাসার জন্য চান, ঢিল খুলনা 1 বছর পর্যন্ত জুমাতে আমার মাদ্রাসার জন্য চাইছি, কোনোদিন আপনাদের কাছে দোয়া চাইছি, আর বলছি উপরে গিয়া নাম লেখাইয়া দিবেন, দেখ যাদের তৌফিক হইছে দিতেছে নাম, দোয়া করতেছি যাদের তৌফিক হইতেছে দিতেছে, যে ওয়াদা গোয়াল থেকে আসে এই টাকাগুলো আইলেই তো আমার আর লাগে না, আলহামদুলিল্লাহ জমিনের ঋণ পরিশোধ হয়ে যায়, এখনো আমার পকেটের মধ্যে তো 22 লাখ টাকা নিয়ে আমি ঘুরতেছি, আমার পকেটে আমি 22 লাখ টাকা তো আমার পকেটে সবসময় থাকে, কাগজের মধ্যে আর কি, কাগজে কাগজে বাস্তব টাকা না, মানে নাম লেখানো ওয়াদা, নাম লেখানো ওয়াদা, ইনশাআল্লাহ ওনারা দিবেন, আমি মরার পরে হইলেও দিব, হ্যাঁ আমি মরলে হইলে হয়তো আমি দেখে যেতে পারবো না, বাকি দিবে সবাই, আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দাও সময় মতো, বলেন আমিন। আল্লাহ যারটা কবুল করবে তারটাই লাগাবে, হাজারো ইচ্ছা করলেও আপনি দিতে পারবেন না, চুয়ার ইত্যাদের মানুষ নাম লেখায় দিয়ে দেয় কিন্তু গোয়াল থেকে আমার মুসল্লি সবার আগে নাম দিছে, এরা এখনো দিতে পারে নাই,
কারণ আল্লাহ তাআলা ব্যবহার তাদেরকে এখনো ব্যবহার করার উপযুক্ত মনে করেন নাই। আপনি মনে করেন না যে আমি দিতেছি না, আপনারটা নিচ্ছে না, কথা বলেন না কেন? আপনি এটা ভাবার কোনো সুযোগ নাই, আরে হুজুরে আমি চেক দিয়ে দিলাম, আমি দিতেছি না, আমি দিচ্ছি না, এটা ভাবার কোনো সুযোগ আপনার নাই। শরীয়ত বলে মালিক তোমারটা পছন্দ করতেছে না, হয়তো তোমার কামাই রুজির মধ্যে কোনো ঝামেলা আছে, এজন্য তোমারটা আল্লাহ তাআলা পছন্দ করতেছেন না, বিদায় লাগাইতেছে না। মসজিদের মধ্যে নাম লেখানোর পরে অনেকে আমরা দিতে পারি না, মনে করি ওফ দোয়া তো আসতেই আছে, এত গাইবে দোয়া যায় না, যারটা কবুল হবে তারটাই লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? চিন্তা করা দরকার, সব মানুষেরটা লাগতেছে, কত মানুষেরটা লাগলো, আমারটা লাগতেছে না কেন, আমি পারতেছি না কেন? অনেকে শুরু করে শেষ করে ফেললো, আমি যে শুরুই করতে পারলাম না, আমার কি নিয়তের মধ্যে কোনো গড়বড় ছিল? আমি হাতটা কি উঠাইছিলাম মানুষকে দেখানোর জন্যই? আমার কি শুরুতে নিয়তি দেখানো, দেখানোর নিয়ত হলে তো মানুষ দেখছেই। আল্লাহ হক বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। হায়াতে জিন্দিগির মালিক কে? আল্লাহ। টাকা পয়সার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকে যতটুকু লিখে রেখেছেন এতটুকু আসবে, আমার যতটুকু খাওয়া আমি খাওয়া থেকে বাদ দিয়ে দিব আল্লাহর রাস্তায় দান করলে আমার রিজিক থেকে কমে যাবে? না না না, একটু কমবে না। আপনি 10,000 টাকা দান করবেন, এক বস্তা সিমেন্ট দান করবেন, এটা কমে যাবে? বিলকুল না, আপনি এটা ভাবেন না, এটা আল্লাহ তাআলা আপনার জন্য বাড়তি বরাদ্দ করেন, জোরে কোন সুবহানাল্লাহ, এটা বাড়তি বরাদ্দ হয়, এতটুকু আল্লাহ বাড়তি দিয়ে দেন, ফাঁকে আপনাকে একটু টোপ ফেলেন, আপনাকে পরীক্ষা করেন, বান্দা দেখি তোর ইমানি স্পিডটা কতটুকু। তুই না মুখে বলস আমি আল্লাহর জন্য জান দিয়ে দিব, আল্লাহর জন্য মাল দিয়ে দিব, সব দেওয়া লাগবে না, কিঞ্চিত একটু পরীক্ষা দেখি তুই কেমন পারিস। এই পরীক্ষাটা আমরা পাশ করতে পারি না, এই পরীক্ষার মধ্যে আমরা ফেল হয়ে যাই, কেন? আমাদের ওই সাহাবিওয়ালা ইমান না থাকার কারণে, আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি ওই পরিমাণ, ওই পরিমাণ যেমন সাহাবায়ে কেরাম জান্নাতটা কেমন যেন সাহাবায়ে কেরাম দেখতেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক ওয়াকেয়া পড়তেছিলাম, আল্লাহর এক ওলি ওনার কাছে একজন, উনি একদিন ঘোষণা করতেছেন, এই আমার ইমানটা বিক্রি করব, কেউ কি কিনবে আমার ইমান? আমার ইমান বিক্রি করব। অনেক বাতিল কয়, বাবা রে বাবা যে বড় হুজুর, এত বড় হুজুরে যদি আমি কিনে ফেলি তাহলে তো হুজুরের চেলা চামুন্ডা মরিদান অনেক ফ্রি, যেমন সমাজের মধ্যে যদি সন্ত্রাসের লিডার যদি ভালো হয়ে যায় তাহলে সমাজ ভালো হয়ে যায়, ঠিক না বেঠি? ওমর ইবনুল খাত্তাব যখন ভালো হয়ে গেছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, শক্তি শক্তি হয় খারাপ ভালো হলে, ঠিক তদ্রুপ ভালো মানুষ যদি খারাপ হয়ে যায়, এক সাথ সাথে কিনে ফেলছে, দেখেন না পুরা তাবলিগটারে তছনছ করে দিল, এই যে 2 বছর ধরে ইজতেমা নাই, এগুলোর মূলে গিয়ে তো এই ফাটল, এই পক্ষ ইজতেমা করতে গেলে ওই পক্ষের লাগবে, ওই পক্ষ করতে গেলে এই পক্ষের লাগবে, বাস এখন কেউই করো না। কে এক রৌনক ছিল গতকালকেও, আমি মাদ্রাসায় যাচ্ছি আসরের নামাজের পরে, আমাকে এক রিক্সাওয়ালা জিজ্ঞেস করতেছে, যে রিক্সায় উঠছি কামার পাড়া থেকে, রিক্সা ড্রাইভার সামনে আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর ইজতেমা কি আর হইব না? কি একটা আবেগ নিয়ে, এ বেচারা হয়তো নামাজও পড়ে না ঠিক মতো, ওটা আলাদা সাবজেক্ট, কিন্তু তার একটা আবেগ, এটা মুসলমানের একটা অনুষ্ঠান, এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত বিশ্ব ইজতেমা, কি এক মানজার ছিল নাই, মূলে গিয়ে একই ওই 2 গ্রুপের ফাটল। সাহাদ সাহেব কিনছে, তো সাহাদ সাহেব বড় মাথা, ওই বেটারে যখন গুমরা বানাইছে তার সাথে আরো কিছু ফ্রি গুমরা পাওয়া গেছে, জাহান্নামে গেলে সাহাদ মোলানার লগে যাবো, এমন স্লোগান দিছে, যদি জাহান নামে যায়, যেমন বেদাতি কিছু পীরের ভক্ত যারা, এরা কয় বাস
জাহান্নামে গেলে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইতে কইতে যামু, সমস্যা কি? আমগর হুজুর কি আর কম বুঝে, তোমাদের হুজুর আন্ডাটা বুঝে মিয়া। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। তো হুজুরকে কেনার জন্য বাবা রে বাবা, এত বড় হুজুর যদি কিনে ফেলতে পারি ভালো। হুজুরের কাছে গেছে, হুজুর কয় কোটি টাকা লাগবে ধর বেটা। হুজুর কি বলেন আপনি? না বিক্রি, বিক্রি তো করবো, তুই কয় কোটি লই আইস? তাহলে হুজুর স্বর্ণ রূপা আরো কিছু ধর, এগুলোর কাছে ইমান বিক্রি হয়। হুজুর ধরেন আপনি ইমানটা কি হইলে বিক্রি করবেন? এই পুরা দুনিয়াটা যদি আপনি দিয়ে দেখি ধর বেটা, সুবহানাল্লাহ বলবেন না? কয় বেটা আমার ইমানের কারণে, আমার ইমান যদি একেবারে নিমু 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 হয়ে জ্বলে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানের খাতিরে আমাকে যে জান্নাত দিবেন, এই জান্নাত হবে কম পক্ষে এই দশ দুনিয়ার সমান। তুই এক দুনিয়া নিয়ে আসছিস আমার ইমান কেনার জন্য, আল্লাহু আকবার। ওই ব্যক্তি ইমান কি জিনিস, ইমানের দাম বুঝছিল, তার সামনে জান্নাতের মানজার আছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, ওনারা জান দিয়ে দিতেছে, হাসতে হাসতে জান দিয়ে দেয়, ওনাদের কোনো পরোয়া নাই। সুবহানাল্লাহ, নবীর সামনে সব কিছু নিয়ে ফেলে দেয়। হযরত সিদ্দিক আকবর কে বলে, আবু বকর কি রেখে আসছো? কয় আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে আসছি, আর কিছু নাই, শুধু আল্লাহ আল্লাহর রাসূল। কি বলো, এই হাড়ি পাতিল গ্লাস পানি, পানি পান করার জন্য গ্লাস লাগবে না? কই পরে সব ইয়া রাসূলুল্লাহ, আমার এগুলো ছাড়া আর কিছু নাই, আমি দিব কি? আমার ঘরে আসবাব বলতে যা ছিল, সুই সুতা হাবি জাবি যা ছিল, সব আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। এটা ছিল সাহাবীদের নজর, কারণ তারা জান্নাত দেখতেন। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়াইছেন, আপনি আমার নবী, নামাজে দাঁড়াইছেন, পিছনে সাহাবী সিদ্দিক আকবর দাঁড়ানো, নামাজের মধ্যে দেখে আল্লাহর পয়গম্বর একটা লাফ মারতে লইল, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা কি পয়গম্বর? জীবনে কখনো নামাজের মধ্যে এমন দেখি নাই গো পয়গম্বর, আজকে যখন আপনি নামাজ পড়ছিলেন, নামাজের মধ্যে আমাদের মনে হলো আপনি একটু আগে বেড়ে গেলেন, কি যেন ধরবেন ধরবেন বাপ, আবার দেখলাম স্বাভাবিক হয়ে গেলেন, মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন। পয়গম্বর ব্যাপারটা কি একটু খুলে বলেন। আপনি আমার নবী, দু জাহানের সর্দার রহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে জান্নাতের নিয়ামত সংক্রান্ত আয়াতগুলো তিলাওয়াত করতেছিলাম, আমার চোখের সামনে জান্নাতের ফলগুলো ভেসে উঠেছিল। আমি চেয়েছিলাম একটু ফল রেখে দিব, জান্নাতি ফলগুলো দেখে আমি কি অবস্থায় আছি, কোন হালতে আছি আমার খেয়াল ছিল না, আমি মনে করছিলাম একটু ধরে ফেলি, কিন্তু একটু পরে আবার চলে গেছে, আমার মনে হয়ে গেছে আমি নামাজে আছি, আমি স্বাভাবিক হয়ে গেলাম। যদি তোমরা দেখতা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি নাজ নিয়ামত রেখেছেন, সারাটা জীবন সিজদার মধ্যে তোমরা কাটিয়ে দিতে, দুনিয়ার কোনো কাজ করার সময় মিলত না। দুনিয়া কিন্তু দেখাই নাই, কবরের আজাব কত ভয়ঙ্কর, এটা যদি আল্লাহ দেখতেন রাত্রেবেলা, যদি আল্লাহ আমাদেরকে দেখাইতেন, আমরা যদি দেখতাম, আপনি দেখতেন, তাহলে আর রাতে ঘুম আসতো না, ঘুমাইতেই পারতেন না, এজন্য দেখায় নাই। সুবহানাল্লাহ, বাকি বর্ণনা করেছেন কোরআনের মধ্যে, শুনাইছেন। শোনো, আল্লাহর পয়গম্বর যখনই এগুলো বলেন তখন সমাজ তার বিরোধী, কারণ সমাজের মানুষ তো অভ্যস্ত, সমাজের মানুষ এক পরিবেশে অভ্যস্ত, তাই বলে নবী দাওয়াত ছাড়েন না। আবু তালেবকে নিয়ে আসলো, ছাড়েন না, সাহাবী আবু তালেবের মধ্যে বন্দি করে রাখলো, আল্লাহর পয়গম্বর দাওয়াত ছাড়েন না। নবী এবার সাহাবীদের উপর নির্যাতন শুরু করলো,
সুমাইয়ার উপর নির্যাতন, মহিলাদের উপর নির্যাতন, পুরুষের উপর নির্যাতন, আম্মারের উপর নির্যাতন, ইয়াসিরের উপর নির্যাতন, আবু যর গিফারের উপর নির্যাতন, সিদ্দিকে আকবরের উপর নির্যাতন, যেই কালিমা পড়ে মুসলমান হয় তার উপরই কাফেরদের নির্যাতনের স্টিমুলার মার। এ জামানায় দেখবেন মায়ের তো দিতে পারে না, এ জামানায় কথার আঘাত বেশি হয়। হুজুরদের কাছে কাছে গেলে, আহলে ওলামায়ে কেরামের কাছে চললে, ওরে বাবারে তার কথার কত জ্বালা যে সহ্য করা লাগে। আছে এখনো এই জামানায় ওই আবু জেহেলদের পেতাত্তা এখনো আছে, মুসলমানদের ভিতরে ঢুকছে এগুলো। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইমার পেতাত্তা এখন মুসলমান রূপী মুসলমান মুসলমানের ভিতরে ঢুকছে। এদের কার্যকলাপ আবু জেহেলের চেয়েও খারাপ, আবু লাহাবের চেয়েও খারাপ। মক্কার আবু জেহেল, আবু লাহাব ইসলামের এত ক্ষতি করে নাই, নামদারি মুসলমানগুলো বর্তমানে ইসলামের যত ক্ষতি করতেছে। আল্লাহ তুমি হেদায়েত সকলকে দান করো, বলেন আমিন। হেদায়েতের দোয়া করবেন বেশি বেশি। আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? বাংলায় দোয়া শিখাইছিলাম অনেক দিন আগে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, ইয়া আল্লাহ যেটা হক সেটা আমাকে হক হিসেবে দেখাও, ওয়ারজুকনা ইত্তিবা, এবং হকের সাথে আমাকে লেগে যাওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা আরিনাল বাতিলা বাতিলা, ইয়া আল্লাহ যেটা বাতিল এটা আমাকে বাতিল হিসেবে দেখাও, ওয়ারজুকনা ইজতিনাবা, এবং বাতিল থেকে আমাকে বাঁচাও। এভাবে দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে নিজের ঘরে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাদিন রসুলের কাছে সংবাদ আসে, এই ইয়া রসুল্লাহ, আপনার সাহাবি বেলাল কালিমা আনার অপরাধে ওই যে ওখানে মারধর চলতেছে। কয়ে, বেলাল কি কালিমা ছেড়ে দিছে? কয়ে, না, এত সস্তা, ও আহাদ আহাদ বলতেছে। কয়ে, আপনার সাহাবি খাব্বাব ইবনে আরত, ওকে উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়া পেটের উপরে বুকের উপরে পাথর চাপা দিয়ে দুইজনে চেংদোলা ওই যে হাত দুইটা টেনে 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 গরম মরুভূমির উপর দিয়ে আপনার সাহাবী খাব্বাব ইবনে আরতকে নিয়ে যাচ্ছে। রসুল শুনেন, চোখের পানি ছাড়েন আর বলেন, আমার সাহাবী কি কালিমা ছেড়ে দিছে? কয়, না, আপনার সাহাবী কালিমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আম্মার, ইয়াসির, ওদের উপর নির্যাতন হইতেছে। কয়, আমার সাহাবীরা কি কালিমা ছেড়ে দিছে? কয়, না, আপনার সাহাবী কালিমা ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, এতদিন শুধু পুরুষের উপর নির্যাতন ছিল, যুবকের উপর নির্যাতন ছিল, এখন এই নির্যাতন নারীদের উপর শুরু হয়ে গেছে। মক্কায় সর্বপ্রথম শহীদ, নারী শহীদ সুমাইয়া, তাকে কালিমা ছাড়ার জন্য সমস্ত মানুষ ঘেরাও করে ধরছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, সুমাইয়া কি বলতেছে? কয়, আমরা শুনে আসলাম সুমাইয়া সমস্ত কাফের মুশরিকদের সামনে বলতেছে, এই শোনো, যেমনিভাবে পৃথিবীতে একজন স্ত্রীর একাধিক স্বামী হতে পারে না, ঠিক তদ্রূপ আমি সুমাইয়ার একটা দিল যে আল্লাহকে দিয়ে দিয়েছি, এই দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো জায়গা হইতে পারে না। এখন কি হবে সুমাইয়াকে কি করে? কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখে আসছি সুমাইয়ার হাত পায়ের মধ্যে পেরাক লাগিয়ে দিছে, সুমাইয়াকে বর্ষা লাগাতে লজ্জাস্থানে বর্ষা মেরে হত্যা করার জন্য তারা প্ল্যান করে ফেলছে। আল্লাহর পয়গম্বর বলেন, সুমাইয়া কি কালিমা ছেড়ে দিছে? কয়, না পয়গম্বর, আপনার সাহাবিয়া মহিলা সুমাইয়া কালিমা ছাড়ে নাই। সব যারা একবার কালিমা ধরে সবাই বলে জান চলে যেতে পারে, আল্লাহ আল্লাহর রসুল যেতে পারে না। এগুলো আমাদের সামনে শুধু ইতিহাস, শুধু ইতিহাস। আজকে ওই নবীর উম্মত হয়ে আমরা ফজরের নামাজের সময় কিভাবে ঘুমাই, কি কিভাবে বুঝাইলে ফজরের নামাজে মুসল্লি বাড়বে? নামাজ আমার, আমার ব্যবসা এটা পড়ে, এই মুহূর্তে যদি চক্ষু বন্ধ হয়ে যায় একটা হাদিসও নাই, আপনার ব্যবসার টাকাগুলো যাবে, আপনার কিছু আমলই তো আপনার সঙ্গে যাবে। আপনি দুনিয়ার এত সময় পাইলেন, আপনার ব্যবসার কোনো ব্যক্তি শেয়ার হোল্ডার যদি কেউ আসে আপনার শেয়ার, আপনার সাথে শেয়ারে ব্যবসা করে, ফজরের আগে যদি সময় দেয় আপনার ঘরে আসার, ওই দিন ফজরের আগে আপনার ঘরে নাস্তা রেডি, ঠিক না বেঠি? দুনিয়ার জন্য আপনি রাত্রি জাগরণ করতে পারেন, আল্লাহর জন্য আপনি কেন ফজর পড়তে পারেন না? কেন পড়তে পারো না যুবক?
আর কবে পড়বা? চক্ষু বন্ধ হইলে পড়বা, চোখ বন্ধ হয়ে গেলে পড়বা। তোমার উপর জানাজা পড়ার আগে তুমি নামাজ পড়ো। এক সময় আসবে তুমি নামাজ পড়তে পারবা না, তোমার উপর নামাজ পড়া হবে, তোমার উপর তাকবীর বলা হবে। তোমার উপর তাকবীর বলার আগে তুমি তাকবীর বলো না বন্ধু, বলো তাকবীর। এই হায়াতে জিন্দিগি থাকবার জন্যে না, কেউ থাকতে পারে নাই। যদি থাকতো দুজাহানের সর্দার রহমতুল্লিলা আলমিন থাকতেন, পয়গম্বরের ইন্তেকাল হইতো না। নবী যখন থাকতে পারেন নাই, আর কেউ থাকতে পারবে না। যার জন্য পৃথিবী সৃষ্টি, আসমান যার জন্য বানানো হলো, জমিন যার জন্য বানানো হলো, কুল কায়নাত যার জন্য বানানো হলো, তিনিও তো চলে গেছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা ঘরের মধ্যে মালাকুল মাউত আজরাইল এসে নক করে, গিয়ে বলে আব্বাজান অসুস্থ। কয় তোমার বাবারে বলো আমি মালাকুল মাউত, আমি আজরাইল, আমি কারো ঘরে অনুমতি নিয়ে ঢুকি না। পয়গম্বরের সম্মানে অনুমতি চাইলাম, জিজ্ঞেস করো অনুমতি দেয় কিনা। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দোজাহানের সরদার রহমাতুল্লিল আলামিন ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে কে এসেছে? আব্বাজান, এমন একজন ব্যক্তি আজকে আমার ঘরের মধ্যে এসেছে যে লোক সধবাকে বিধবা বানায় দেয়, যে লোকটা সন্তান সন্ততিকে এতিম বানিয়ে দেয়, বাবার ছায়া থেকে যে মানুষটাকে, মানুষকে যে ব্যক্তিটা বঞ্চিত করে। মালাকুল মাউত আজরাইল যার নাম। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা অনেক সময় নষ্ট করেছ, মালাকুল মাউত আজরাইল বাহিরে দাঁড়ানো আছে, আমি পয়গম্বর দেখে, আমি দোজাহানের সর্দার হওয়ার কারণে অনুমতি নিতে এসেছে। এ ব্যক্তি পূর্ববর্তী কোন পয়গম্বরের কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে ঢুকে নাই, তুমি একে ভিতরে আসতে দাও, অনুমতি না দিলেও সে আসবে, অনুমতি দিলেও সে আসবে, অনুমতি দিয়ে দাও, ইজ্জত বাঁচাও, তাকে ভিতরে আসতে দাও। মালাকুল মাউত আজরাইল ভিতরে চলে আসলেন, আল্লাহর পয়গম্বর আজরাইলকে পাশে বসিয়ে রাখলেন, জিব্রাইল আসার ইন্তেজার করতেছেন। জিব্রাইল এসে পয়গম্বরকে যখন ইশারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থাকার সময় শেষ হয়ে গেছে, 63 বছর হায়াত আপনার ছিল, আপনার যতটুকু দায়িত্ব ছিল সমস্ত দায়িত্ব পূরণ হয়ে গেছে, আপনার আর পৃথিবীতে থাকবার দরকার নাই। আল্লাহর পয়গম্বর আজরাইলকে লক্ষ্য করে বলেন, মালাকুল মাউত, তুমি আমার জানখানদানি শুরু করতে পারো। সিরাতের কিতাবের মধ্যে আছে, মালাকুল মাউত আজরাইল বড় আদবের সাথে আলতোভাবে নিজের হাতের উঙ্গুলি মুবারক আল্লাহর পয়গম্বরের সিনা মুবারকের উপরে যখন রাখলেন, আপনি আমার নবী দোজাহানের সর্দার রহমাতুল্লিল আলামিন চিৎকার করে উঠলেন, মালাকুল মাউত আজরাইল, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কষ্ট? আল্লাহর পয়গম্বরের এই কথা শুনে আজরাইল হাত সরাইয়া ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে কষ্টই দিচ্ছি না, কষ্ট দেওয়ার তো প্রশ্নই আসে না, শুধু আস্তে করে আঙ্গুলটা রাখলাম, এর চেয়ে সহজে কোনো জান খানদানি করতেই পারি না, এর চেয়ে সহজ কোনো পদ্ধতি হতে পারে না, এটাও আপনার কাছে এত কষ্টকর মনে হয়? আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল, ইন্তেকালের যত কষ্ট আছে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার বান্দার জান খানদানি করবে, যদি তুমি পারো সমস্ত কষ্টটা আমি পয়গম্বরের বুকের উপর চাপায় দাও, আমার এতিম উম্মতগুলোকে তুমি একটু কষ্ট দিও না, দিও না একটু কষ্ট, যত কষ্ট হতে পারে সমস্ত কষ্টগুলো আজরাইল যদি পারো আজকে আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে কষ্ট দিও না, আমি তো উম্মতের জন্য দরদি হয়ে আসছি। ও ইন্তেকালের সময়েও নবীর জবানের মধ্যে একটা কথা, আসসালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বরের জবানে তখনও নামাজ বলেন নাই, ব্যবসা, ব্যবসা, ব্যবসা।
বলেন নাই, কোন বর্ণনার মধ্যে নাই দুনিয়া। তখন ওই ইন্তেকালের সময় আল্লাহর পয়গাম্বর আখেরি ওসিয়ত, শেষ নবীর শেষ ভাষণ, নামাজ নামাজ নামাজ। কারণ এই উম্মতের যত অশান্তি সব দূর হয়ে যেতে পারে দুইটা সেজদার দ্বারা, সুবহানাল্লাহ। এই উম্মতের যত হাজত প্রয়োজন, সমস্ত প্রয়োজন রব্বে করিম পূরণ করে দিতে পারেন দুইটা সেজদার দ্বারা। নামাজ পড়বো ইনশাআল্লাহ। কিভাবে বললে পড়বেন? সবার পা দেন আমি পায়ে ধরি, সবার পা ধরে যদি বলতে হয় পা দেন আমি পায়ে ধরি। আমি একা মানুষ, কয়জনের পা ধরবো? যদি বলেন হুজুর আমার ঘরে পায়ে ধরেন, ঘরে পায়ে ধরবো, রাস্তায় পায়ে ধরেন, রাস্তায় পায়ে ধরবো। নিয়ত করেন পাঁচ ওয়াক্ত নামাজই হব, ফজরের নামাজে বাড়বে, মুসল্লি বাড়বে, এই জুমার নামাজে পাঁচ তো। আমার খুব কষ্ট হয়, আমি মসজিদে থাকি, আসর দোতলায় পড়ি, মাগরিব দোতলায় পড়ি, এশা দোতলায় পড়ে তাফসিরে নামি, তাফসির পর্যন্ত থাকি। যখন দেখি আহারে মসজিদ ভর্তি মুসল্লি, জুমাতে রাস্তায় জায়গা হয় না, এই জুমার আধা ঘন্টা পরে, জুমার এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আসরের নামাজের সময় দোতলায় পাঁচজন মুসল্লি পাওয়া যায় না। সব মুসল্লি কি আসরের আগে এলাকা ছেড়ে চলে যায়? হ্যাঁ, আপনারা সবাই মুসাফির, এখানে জুমা পড়তে আসেন, পরে এই এলাকায় কি আসরের সময় কেউ থাকে না? যে মানুষগুলো এই জুমার নামাজে আমরা আসি, ওনাদের উপর কি আসরের নামাজ ফরজ না? ওনাদের কি জামাত নাই? আল্লাহর পয়গম্বর তিরমিজির এই হাদিস কার জন্য বলছেন? তিরমিজির মধ্যে আসছে, নবী বলতেছেন আমার মনে চায় যখন মসজিদের মধ্যে জামাত দাঁড়ায়, ইমামতির মসল্লায় আমি অন্য কাউকে দাঁড় করায়া আমি ঘুরি, দেখি কে কে নামাজ কাজা করে, কে কে নামাজ কাজা করে। আমি ঘুরি, আমি দেখি যে ব্যক্তি জামাতের সময় ঘরে আসে না, আমি নবীর মনে চায় ওই ঘরগুলোর মধ্যে আমি আগুন ধরাইয়া দিই। নাউজুবিল্লাহ। এই ধমকি কার জন্যে? এই ধমকি কার জন্যে? আপনি ঘরের মধ্যে, এই জন্যই তো আপনার পরিবারের মধ্যে অশান্তির আগুন। আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার ব্যবসা মন্দা, এই যে আগুন আগুন, এই যে নবী যে বলছেন আমার মন চায় আগুন ধরায় দিই, আগুন তো লেগে গেছে। আজকে গোটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে আগুন, একজন মানুষ বলে না আমি সুখী, আমি শুনি না, সব দুঃখী। কথা বলেন না কেন? সব দুঃখী, কেউ ব্যক্তিগত ভাবে দুঃখী, কেউ পারিবারিক ভাবে দুঃখী, কেউ সামাজিক ভাবে দুঃখী, কেউ রাজনৈতিক ভাবে দুঃখী, দুঃখী কেন? নামাজ ছাড়া সুখ আসবে না, নামাজ ছাড়া সুখী হওয়া যাবে না বন্ধু। নামাজ সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও নামাজের মাধ্যমে। নামাজ না পড়িয়া দোয়া কইরা, খতম পড়িয়া, মিলাদ পড়িয়া বিপদ দূর করা যাবে না। বিপদমুক্ত যদি হতে চাই নামাজ পড়তে হবে। আজকে আসরে মুসল্লি বাড়বে, কিছু দেখা যাবে ইনশাআল্লাহ, দেখবো আসরে দোতলা দোতলা দোতলা, আসরে দোতলা দোতলা ভরবে তো ইনশাআল্লাহ। সবাইকে, সবাই যারা এই মহল্লার জুমাতে, এই সময়টা তো এখন ভর্তি, রাস্তায়ও মানুষ এখন জুমার নামাজে দাঁড়ায় যাওয়ার কথা, এই সময় আমরা চলে আসছি, রাস্তায়ও ভর্তি মানুষ। হ্যাঁ, সবার কাছে আমি দাওয়াত পৌঁছাইলাম, আমি আপনাদের খাদেম হিসাবে গোলামের যতটুকু দায়িত্ব ছিল আমি বলতেই পারবো। আপনার নামাজ নিজের মনে করে মসজিদমুখী হই সবাই। মসজিদের মধ্যে আসলে করোনা ধরে না, মসজিদের মধ্যে আসলে ভাইরাস ছড়ায় না, মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজে ওযু করে আসবেন, মসজিদের মধ্যে এসে সেজদা করবেন, ভাইরাস কই যাইব খুঁজে হবে দিন না ইনশাআল্লাহ, পড়ব তো সবাই নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন ইনশাআল্লাহুল আজিজ বাদশা।